أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করেন, তার ইচ্ছাই, তার কাজে কোনো বাধা সৃষ্টিকারী নেই। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপদস্থ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে সম্মানিত করেন, অসৎ ব্যক্তিদেরকে ইহকাল পরকালে আল্লাহ পাক অপদস্থ লাঞ্ছিত করেন। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে জমিন থেকে আসমান পর্যন্ত নিয়ে গেছেন, সাত আকাশের উপর পর্যন্ত নিয়ে গেছেন। আজকে আপনাদের সামনে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশের সফর সম্পর্কে আলোচনা করব। দীর্ঘদিন ধরে অনেক ভাইদের প্রস্তাব যে মেরাজ সম্পর্কে আলোচনার প্রয়োজন, এই মেরাজ সম্পর্কে বা তার আরেকটি নাম ইসরা অর্থাৎ রাত্রির ভ্রমণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের ভ্রমণ সম্পর্কে, যা মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন পর্যন্ত ছিল, তারপরে সেখান থেকে আকাশপথে সাত আসমান পর্যন্ত এই সফর ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আবার রাতারাতি তিনি ফিরে এসেছেন মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার সংক্ষেপে ইশারা ইঙ্গিত করেছেন সূরাতুল ইসরা বা সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর ১-এ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক পবিত্র সেই সত্তা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র, সমস্ত দোষ, সমস্ত ত্রুটি, সমস্ত ঘাটতি, সমস্ত অভাব, সমস্ত দুর্বলতা কমজোরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র। তিনি সমস্ত দুর্বলতা ত্রুটি থেকে মুক্ত, পাক পবিত্র, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন, আমরা যা ইচ্ছা তাই কি জন্য করতে পারি না, কারণ আমাদের ত্রুটি আছে, ঘাটতি আছে, সেই জন্য আমাদের কমজোরি দুর্বলতা আছে, সেই জন্য যেখানে ইচ্ছা সেখানে পৌঁছিতে পারি না, যতদূর পর্যন্ত পৌঁছার ইচ্ছা আছে ততদূর পর্যন্ত পৌঁছিতে পারি না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদূর পর্যন্ত পৌঁছিতে পারেন, যতদূর পর্যন্ত পৌঁছাবার পৌঁছাতে পারেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান পর্যন্ত পৌঁছিয়েছেন।
ইহকাল পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক পবিত্র সেই সত্তা, সেই জাত, আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সত্তা, যিনি আসরা বিআবদিহি তার বান্দাকে রাতারাতি নিয়ে গিয়েছিলেন, সফর করিয়েছিলেন, রাতারাতি সফর করিয়েছিলেন তার বান্দাকে, অর্থাৎ কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম উত্তম স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বান্দা বলে আখ্যায়িত করেছেন, তার বান্দা বলে আখ্যায়িত করেছেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ দুয়ার ক্ষেত্রে তার বান্দা বলে আখ্যায়িত করেছেন সূরা জিন। কোরআনে করিম নাজিল করা বড় সম্মান, বড় শ্রেষ্ঠত্বের স্থান। সেখানে আল্লাহ পাক সূরা ফুরকানের প্রথম আয়াতে তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল ফুরকান আল কোরআনুল করিম নাজিল করেছেন। এইরকমই সাত আসমানের উপর আল্লাহ পাকের নিয়ে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বড়ই সম্মান দেওয়া আল্লাহর পক্ষ থেকে। সেই ক্ষেত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম না উল্লেখ করে বা নবী না বলে বান্দা বলে আখ্যায়িত করেছেন। আর সেও বান্দা কার? আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বিশেষ বান্দা। দুনিয়ার সবগুলি ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের, তারপরে আমার ঘর আপনার ঘরকে আল্লাহ পাক নিজের ঘর বলেননি কোরআনে কারিমে, যদিও সবগুলি ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের। কিন্তু আল্লাহ পাকের ঘর কাবাকে বেতুল্লাহ বলেছেন, বেতুল্লাহ আল্লাহ পাকের ঘর, বিশেষ ঘর, শ্রেষ্ঠ ঘর। ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এখানে তার বান্দা বলে আখ্যায়িত করেছেন। আপনিও বান্দা, আমি আল্লাহ পাকের বান্দা, অবাধ্য বান্দাও বান্দা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নীতিমালা আছে পৃথিবীর সৃষ্টিগত তার বিরুদ্ধে চলতে পারে না, এই দিক দিয়ে বান্দা। যদি অবাধ্য বান্দা, আল্লাহ পাক মুখে খাওয়ার জন্য সৃষ্টি করেছেন, মুখেই খায়, অন্য জায়গা দিয়ে খেতে পারে না, হাতেই ধরে পায়ে ধরতে পারে না, পায়ে চলে। সুতরাং কাফের, অবাধ্য, নাফরমান তারাও বান্দা। এই অর্থে কাফেরকে আল্লাহ পাক বান্দা বলেছেন, কিন্তু সেই বান্দা যেহেতু অবাধ্য আল্লাহ দ্রোহী, সেই জন্য সে পরিত্রাণ পাবে না আল্লাহ পাকের আজাব থেকে, গজব থেকে, জাহান্নাম থেকে। তারপরে আল্লাহ পাককে যারা মেনেছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগত বান্দা, যে যতটা আল্লাহ পাকের আনুগত্য করে, আল্লাহ পাককে মেনে চলে, আল্লাহ পাকের ইবাদত বান্দাই করে, সবচাইতে শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আল্লাহ পাক বলছেন যে তার বান্দা কি, তার বিশেষ বান্দা, শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন, লাইলান রাতারাতি নিয়ে গেছেন, মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর, এখান থেকে নিয়ে গেছেন ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাসের মসজিদ যা ফিলিস্তিনে বা প্যালেস্টাইনে অবস্থিত, এখান পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, এই মসজিদ আকসা হচ্ছে সম্মানিত মসজিদ, ফজিলতের মসজিদ, যার আশেপাশে আমি আল্লাহ বরকত দান করেছি। যেমন মক্কাতুল মুকাররমায় বরকত রয়েছে, যেমন মদিনা মুনাওয়ারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের শহরে বরকত রয়েছে, তেমনি বাইতুল মুকাদ্দাস যে শহরে রয়েছে সেখানে মসজিদ আকসার আশেপাশে বরকত রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে কোথাও সফর করার অনুমতি দেননি। নেকির উদ্দেশ্যে, ইবাদত করার উদ্দেশ্যে, আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে সফর করবেন তাহলে মাত্র তিন জায়গা, আর তাতেও তিনটি মসজিদের উদ্দেশ্যে, কোনো কবরের উদ্দেশ্য নয়, কোনো মাজারের উদ্দেশ্য নয়, আর অন্য কোনো জায়গার উদ্দেশ্য নয়, বরং তিনটি মসজিদের উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, সহিহ বুখারী করেছেন, লা তুসাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, সফর করে নেকির উদ্দেশ্যে যাওয়া যাবে না একমাত্র ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা, তিনটি মসজিদ ছাড়া, আল মসজিদুল হারাম, ও মসজিদি হাজা, আমার এই মসজিদ অর্থাৎ মসজিদ নববী, আর আল মসজিদুল আকসা, মসজিদ আকসা, এই তিনটি মসজিদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ মসজিদ আকসার আশেপাশে আল্লাহ বরকত দান করেছেন। আর আপনারা জানেন এর আগে মদিনার ফজিলতে বলেছি যে মদিনায় মক্কার চাইতে বরকতের দিক দিয়ে দ্বিগুণ বরকতের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আর তা কবুল হয়েছে।
মক্কায় যে বরকত রয়েছে তার থেকে দ্বিগুণ বরকত রয়েছে মদিনায়। এবাদত বন্দীর বিষয়টি শুধু ভিন্ন, এবাদত বন্দীর ক্ষেত্রে মসজিদে হারামের এবাদত বন্দী 100,000 ফজিলত রাখে, মসজিদে নববীর এবাদত বন্দী নামাজ 1,000 ফজিলত রাখে, কিন্তু বরকতের অন্যান্য বরকতের দিক দিয়ে রুজি রোজগারের বরকতের দিক দিয়ে, ব্যবসা বাণিজ্যের বরকতের দিক দিয়ে, বসবাসের বরকতের দিক দিয়ে, আখলাক আচরণের বরকতের দিক দিয়ে সব দিক বলা যেতে পারে যে মদিনার ফজিলত বেশি রয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন যে আমি রাতারাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলাম সফর করি, কেন? তার কারণ একটি কথায় আল্লাহ পাক উল্লেখ করেছেন, লেনরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমার নিদর্শনগুলি দেখিয়ে দেওয়ার উদ্দেশ্যে। নিদর্শন কাকে বলে? আয়াত, আরবিতে আয়াত বলা হয়, বাংলায় নিদর্শন বলি। আয়াত কোরআনের আয়াত, আবার আয়াত বুঝেন ওটাকে, তাই না? যাতে আল্লাহ পাকের বিধিবিধান রয়েছে বা ঘটনাবলি রয়েছে, কোন জাতির ঘটনা থেকে যার থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে, তাহলে এগুলিকে আয়াত বলা হচ্ছে। কোরআনে কারিমের আয়াত কি? শরীয়তের আয়াত, এগুলিকে বলা হয় আয়াতে শরঈয়া, শরীয়তের আয়াত, আল্লাহ পাকের বিধিবিধান সম্বলিত আয়াত। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আয়াত রয়েছে যেগুলি আয়াতে কাউনিয়া, মানে সৃষ্টিগত আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিতে আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। আয়াত বা নিদর্শন আরবি ভাষায় ওইসবগুলিকে বলা হয় যেগুলি দিয়ে আল্লাহ পাককে চেনা যায়। কোরআনে কারিমের আয়াতকে আয়াত এই জন্য বলা হয় যে কোরআনে কারিমের আয়াত পড়ে তার অর্থ বুঝে আল্লাহকে জানা যায়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী জানা যায়, আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ সম্পর্কে জানা যায়, আল্লাহ পাক রব্বুল আলমীর গুণাবলী সম্পর্কে জানা যায়, আল্লাহ পাক রব্বুল আলমীর কুদরত সম্পর্কে জানা যায়, আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধি নিষেধ করণীয় বর্জনীয় আল্লাহ পাকের পক্ষ থেকে যে আদেশ নিষেধ রয়েছে সে সম্পর্কে জানা যায়। এগুলি কোরআনে কারিমের আয়াত, সৃষ্টিগত আয়াত যেগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে জানা যায়। যেমন একটা মোবাইল আছে, এটা এমনিতে তৈরি হয়নি, দেখলেই জানতে পারছেন কোন দেশে তৈরি হয়েছে, প্রশ্ন জানছে। নতুন কারো হাতে মোবাইল দেখে ভাই দেখতে ভালো লাগে, কোন দেশের, কোথায় তৈরি হয়েছে? তাহলে কোন দেশে মানে কোথায় তৈরি হয়েছে, এমনিতে প্রাকৃতিক ভাবে আসেনি। একটা ছোট্ট মোবাইল যদি প্রাকৃতিক ভাবে এসেছে কেউ যদি বলে, তাকে আপনি বলবেন যে তুমি মিথ্যুক আর না হলে তুমি পাগল, তাই না? হয় তুমি মিথ্যুক আর না হলে পাগল, ওই রকমই কাফির, দুইয়ের এক, মিথ্যাবাদী মিথ্যুক কাজ্জাব। আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমে বারবার বলেছেন কিয়ামতের দিনে এইরকম যারা মিথ্যাবাদী, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, সারা পৃথিবীতে এত সৃষ্টি দেখা সত্ত্বেও, তার নিজের বডি দেখা সত্ত্বেও, ওয়াফি আনফুসিকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যেও আল্লাহ পাকের নিদর্শন রয়েছে, নিজের দেহ দেখলে আল্লাহকে চিনতে পারবে, এত সুন্দরভাবে এমনি প্রাকৃতিক কি করে তৈরি হয়ে যায়। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাতের সফরে নিয়ে গেছিলাম যাতে আমার নিদর্শনগুলি দেখিয়ে দিই, যেগুলি দেখলে ঈমান ইয়াকিন আরো মজবুত হয়ে যায়। বিশ্বাস হয়তো আপনার আছে, কিন্তু বেশ কিছু জিনিস দেখলে আরো ঈমান মজবুত হয়ে যায় না, হয় না? আপনি যদি দেখেন চোখের সামনে, সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হালাল খেয়ে দোয়া করলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আর দোয়া করে দ্রুত সেই দোয়া কবুল হইল, বিশ্বাস ঈমান বাড়বে না বাড়বে না? ইয়াকিন বাড়বে না বাড়বে না? অবশ্যই বাড়বে। আপনার ব্যক্তি জীবনে যেটা একমাত্র আপনি জানছেন যে কি দোয়া করেছিলেন আর কিভাবে কবুল হয়েছে, ইয়াকিন বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আপনাকে আমাকে তো আর এইরকম সফর করানো হয়নি, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিন থেকে নিয়ে গিয়ে রাতারাতি এই বাইতুল মুকাদ্দাস যেতে তখন এক মাস লাগত, এতেই তো ইয়াকিন বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস রাত্রে গেলেন, এতেই তো ঈমান ইয়াকিন বেড়ে যায়। বোরাকে দ্রুত বেগে সফর করলেন, এতেই তো ঈমান বেড়ে যায়। তারপরে আকাশ পথে সফর, এতে ঈমানের অবস্থা কত উপরে চলে যেতে পারে, যার পর আর কোন আর স্তর হতে পারে না, তাই না? এইরকম ঈমান মজবুত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাকে সফর করিয়েছেন। তাহলে এই রাতের ভ্রমণ কেন, মেরাজ কেন, এর কারণ আল্লাহ পাক সংক্ষেপে কথাটি বলে, লেনরিয়াহু মিন আয়াতিনা, আমার অনেক নিদর্শন দেখাবার জন্য।
তার মধ্যে বেশ কিছু জিনিস দেখিয়েছেন আল্লাহ ফাকর রব্বুল আলম, যা সময় হলে আজকে বর্ণনা করব। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছুই দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের আয়াত নম্বর 13 এবং 14 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন আবার একবার। তাকে মানে আল্লাহকে নয়। যারা এই আয়াতের তাফসীর আল্লাহকে করে তারা ভুল তাফসীর করে। তাফসীরকারগণ, গবেষকগণ যে তাফসীর করেছেন সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম কি আল্লাহ আল্লাহ পাক দেখালেন নবীকে। ওয়ালাকাদ রাআহু, নবী করিম সাল্লাল্লাহু তাকে দেখলেন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, নাযলাতান উখরা, আরেকবার, তার মানে আরেকবার এর আগে দেখেছিলেন। যখন মক্কায় ছিলেন নবুয়তের প্রথম দিকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আসল রূপে 66 ডানা সহ দেখেছিলেন। কাদ সাদ্দাল উফুক, সহিহ হাদিসে রয়েছে যে একটি দিগন্ত মনে হচ্ছে ঘিরে ফেলল, এ অবস্থা দেখলাম বিশাল আল্লাহ পাকের সৃষ্টি। একবার দেখেছিলেন নবী হওয়ার প্রথম যুগে, আর মেরাজের সফরে গিয়ে, কারণ মেরাজের সফর ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা, যা সপ্তম আকাশে যে কুল গাছ আছে, বড়ই গাছ আছে, আর দেখেননি, তাই না? সেই জন্য এই ঘটনারও সম্পর্ক মেরাজের সাথে, বা এই আয়াতের অংশের সম্পর্ক মেরাজের ঘটনার সাথে। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, আর নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, নাযলাতান উখরা, আরেকবার। ইন্দা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহার কাছে, সিদরা মানে কুল গাছ, বড়ই গাছ, আর মুনতাহা মানে একেবারে শেষ সীমানায় যে গাছ রয়েছে, যেখানে শেষ সীমানায় সাত আকাশের উপর। ইন্দা সিদরাতিল মুনতাহা, ইন্দাহা জান্নাতুল মাওয়া, সেখানে জান্নাতুল মাওয়া রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত রয়েছে। যাহোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কখন হয়েছিল এই বিষয়টি সংক্ষেপে বলা যাক। মেরাজ কখন হয়েছিল এই বিষয়ে কোনো সহি প্রমাণ নেই, এই জন্য এই ক্ষেত্রে কেউ কেউ 6টি উক্তি উল্লেখ করেছেন, আবার কোনো কোনো কিতাবে দেখা যায় যেগুলি ভালো আলেমদের গবেষণামূলক কিতাব, 8টি পর্যন্ত উক্তি উল্লেখ করেছেন। আর রহিকুল মাকতুম, যে বাংলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনীর উপর সুন্দর একটি কিতাব আছে, তাতে 6টি উক্তি উল্লেখ করেছেন। সংক্ষেপে সেই উক্তিগুলি উল্লেখ করি। আর এখানে একটা কথা বলি যে ইখতিলাফ কেন হইল, মেরাজের রাত কোন রাত, কোন মাসে হইল, কোন রাতে হইল, কোন তারিখে হইল, এতে মতানৈক্য কেন হইল? এই জন্যই হইল যে এই রাত মনে রাখতে হবে, এই বিষয়টি সাহাবারা কোনো গুরুত্ব দেননি, কারণ এই রাতের সাথে জড়িত কোনো ইবাদত বান্দেগী ধর্মকর্ম নেই, সহজ ভাষায়, তাই না? এই রাতের সাথে সম্পর্কিত বা এই দিনের সাথে সম্পর্কিত কোনো ইবাদত বান্দেগী যদি থাকতো তো সাহাবারা ভুলতেন। আপনাদের মধ্যে কে রিয়াজ গিয়েছে, গেছে কেউ? গেছেন? কোন তারিখে গেছেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কারণ রিয়াজ কোন তারিখে গেলেন না গেলেন এর সাথে কোনো স্বার্থ জড়িত নেই। যেই তারিখে যান না কেন গিয়েছেন, আমি মনে রাখিনি, অনেকবারই গেছি কিন্তু একটি তারিখও মনে নেই আমার, তাই না? কিন্তু যদি সেখানে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, মনে আছে, তাই না? মনে আছে, কারণ সেটার গুরুত্ব আছে। কারো কাছে টাকা পাবেন, মনে আছে না নেই? 10টা রিয়াল থাকলেও মনে আছে, 10 রিয়াল পাবো ওর কাছে, কারণ গরজ আছে 10 রিয়ালের। সাহাবাইকের মানুষের গরজ হয় দুনিয়ার গরজ না হয় দিনের গরজ, সাহাবাইকের আমরা দুনিয়ার গরজ মনে করেননি, দিনের ধর্মীয় গরজ মনে করেননি, যে মেরাজের রাত মনে রাখতে হবে কোন তারিখে হয়েছে, এই জন্য ইখতিলাফ হয়েছে। পরে শুনেন তাহলে ইখতিলাফ গুলি কি। ইমাম তাবারির মতে এসরা বা মেরাজ হয়েছে যেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন সেই বছরে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়স তখনই হয়েছে। কোন তারিখ হয়েছে তা উল্লেখ নেই, ওই বছর হয়েছে যে বছর নবী সাল্লাম নবী হয়েছেন। দুই নম্বর উক্তি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 5ম বছরে, নবী হওয়ার 5 বছর পরে বা বছর পরে 45 বছর যখন বয়স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন মেরাজ হয়েছে। এটা ইমাম নাওয়াবী এবং কুরতুবি এটাকে প্রাধান্য দিয়েছেন। তৃতীয় উক্তি হচ্ছে যে মেরাজ হয়েছে নবী হওয়ার 10 বছর পরে, নবুয়ত প্রাপ্তির 10ম বছরে মেরাজ হয়েছে 27 রজবে। এটা হচ্ছে তৃতীয় উক্তি, যেটা নিয়ে বিদাতীদের তোলপাড়, বিদাতীদের ধর্মকর্ম জড়িত এর সাথে। 4 নম্বর উক্তি হচ্ছে যে কাবলাল হিজরা বিসিত্তাতা আশারা শাহরান, হিজরতের
ষোলো মাস আগে, হিজরতের ষোলো মাস আগে হিজরত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হওয়ার কত বছর পরে? তেরো বছর পরে। তাহলে তেরো বছর পুরা হওয়ার ষোলো মাস আগে, বারো আর চার ষোলো, ষোলো বছর একটু বেশি। তারিখ বলছে রমজান মাস, রমজান মাসে হয়েছে। তাহলে বিদাতীদের মেরাজ গেল না? গেল না, রজবে নয়, রমজান হয়েছে একটি উক্তি। পঞ্চম উক্তি হচ্ছে যে হিজরতের এক বছর দুই মাস অর্থাৎ চোদ্দ মাস পূর্বে হয়েছে মহরমে, মহরম মাসে। আরেকটি উক্তি মহরমের। ছয় নম্বর উক্তি হচ্ছে হিজরতের এক বছর আগে হয়েছে রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাস, হিজরতের এক বছর পূর্বে হয়েছে রবিউল আউয়াল মাসে। এগুলি উক্তির মধ্যে প্রথম তিন উক্তি। প্রথম তিন উক্তির তৃতীয় উক্তি হচ্ছে রজব মাসের সাতাশ তারিখ। বলছেন আল্লামা শফিউর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে অনেক গবেষকরা, এবং এই বিষয়টি আপনারা বাংলা রহিকুল মাখতুমে, ইংরেজিতে পাবেন, রহিকুল মাখতুম বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে, উর্দু আরবি যে কোনো ভাষায় যে পড়তে পারেন, প্রায় ভাষাগুলিতে যেগুলো জীবন্ত ভাষা আজকালকার সে ভাষাগুলিতে এই বইটি অনুবাদ হয়েছে। এই জন্য প্রথম তিনটি উক্তি ঠিক নয়, তার মধ্যে সাতাশে রজবের উক্তি, যেই সাতাশে রজবের দিনে বিদ্যার্থীরা রোজা রেখে থাকে আর রাতের নফল পড়ে থাকে। যদি এই এবাদত থাকতো তো সাহাবারা কখন এই দিনকে ভুলতেন না, কারণ রাত্রে গরজ আছে, ধর্মীয় গরজ আছে, নফল পড়তে হবে আর দিনে রোজা রাখতে হবে, ভুলে গেছেন। তার মানে তারা এই দিনকে কেন্দ্র করে কিছু করেননি, দিনেও কিছু করেননি, রাত্রেও বিশেষ কিছু করেননি, যা সারা বছর করতেন তাই করেছেন। যারা তাহাজ্জুদ পড়তেন সারা বছর তাহাজ্জুদ পড়েছে, এই রাতের বা এই দিনের কোনো বিশেষ ইবাদত সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেইনদের জামানায়, খোলাফায়ে রাশেদিনের জামানায় ছিল না, তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল না। বলছে প্রথম তিনটি উক্তি একেবারে ঠিক নয়, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়াতের দশম বছরে রমজান মাসে ইন্তেকাল করেছেন। রমজান মাসে ইন্তেকাল করেছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর মেরাজ হয়েছে। দুটি কথা মনে রাখেন, একটা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে দশম হিজির, দশম নবুয়াত, নবুয়াত প্রাপ্তির, দশম হিজির না, নবুয়াত প্রাপ্তির দশম বছরে রমজান মাসে। আর দ্বিতীয় বিষয় মনে রাখবেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে মেরাজ হয়েছে, ইন্তেকাল মেরাজের আগে হয়েছে, রমজান মাসে তার ইন্তেকাল হলো। আর রজব মাসটি রমজানের পরে না আগে? সেই বছরে নবুয়াতের দশম বছরের আগে, রজব, তারপরে শাবান, তারপরে রমজান। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পাননি, বিনা নামাজে ফরজ নামাজ পাননি। এই পাঁচ অক্ত ফরজ নামাজ যে মেরাজে আসলো তার আগেই তার ইন্তেকাল হয়েছে। যদি ধরে নেওয়া হয় যে রজব মাসে মেরাজ হয়েছে, তাহলে তো তিনি দেড় দু মাস নামাজ পান, বুঝতে পেরেছেন না? তাহলে বোঝা গেল যে যখন তিনি নামাজ পাননি আর তার ইন্তেকাল হয়েছে রমজানে, আর দাবি করা হচ্ছে যে সাতাশে রজব নবুয়াতের দশম বছরের রজবে মেরাজ হয়েছে, তাহলে এই উক্তিটি ভুল। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল রমজানে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, দ্বিমত নেই, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পাননি, ফরজ নামাজ মেরাজ পাননি, এতেও কোনো দ্বিমত নেই। সুতরাং এই উক্তিটি রজব মাসে হয়েছে আর সাতাশে রজব মেরাজ হয়েছে এই উক্তিটি ঠিক নাই। তারপরে বলছেন যে বাকি যে ছয়টি উক্তির মধ্যে বাকি তিনটি উক্তি আছে তার কোনোটাকে প্রাধান্য দিতে পারছি না, তবে এটা স্পষ্ট হয় কোরআন এবং হাদিস দ্বারা যে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনের একেবারে শেষ দিকে হয়েছে। মক্কী জীবনে যখন শেষ জামানায় খুব জুলম অত্যাচার শুরু হয়ে গেল কাফেরদের পক্ষ থেকে, বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে, আর আবু তালেব তার চাচা যদিও মুসলমান হননি তিনি, কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাপোর্ট করেছিলেন, সাহায্য সহযোগিতায় কোনো ত্রুটি রাখেননি, যার ফলে যতদিন আবু তালেব বেঁচে ছিলেন, যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন, কোনো কাফের সাহস হয়নি যে সরাসরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রসুলের গায়ে হাত দেবেন। অন্য অন্য মুসলিমদের জুলম অত্যাচার চালিয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পর্শ করার ক্ষমতা হয়নি। এই বছরে দুই আপনজন, আবু তালেব চাচা আর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্তেকালের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন, ভেঙে পড়েছিলেন। তাই এই বছরকে ইতিহাসে সিরাতুন নবীতে আমুল হুজন বলা হয়,
সিরাতুন্নবী যে আলোচনা করেছি তাতে বলেছি আমুল হুজন মানে শোকের বছর, দুঃখের বছর এই বছরটি। এখন মেরাজ সম্পর্কে, মেরাজের ঘটনা এখন কেমন করে হইল সংক্ষেপে বলি। হাদিস এই ক্ষেত্রে সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, প্রায় হাদিসের কিতাবে মেরাজের ঘটনা রয়েছে। এবং কোন বর্ণনাকারী কিছু অংশ, কোন বর্ণনাকারী কিছু অংশ বর্ণনা করেছেন। সবগুলি বর্ণনার খোলাসা সার সংক্ষেপে এক একটি করে আলাদা করে বর্ণনা করে বর্ণনা করছে। যেমন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহ তার প্রসিদ্ধ কিতাব জাদুল মাদ পাঁচ খণ্ডে রয়েছে। জাদুল মাদ আরবি ভাষায় এই কিতাব রয়েছে পাঁচ খণ্ডে। তাতে যেভাবে তিনি উল্লেখ করেছেন এবং তা সফিউর রহমান মুবারকপুরে রাহিকুল মখতুমে উল্লেখ করেছেন, সেভাবে আমি উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে, প্রথম কথা রুহানি মেরাজ, শুধু আত্মার মেরাজ হয়েছে, স্বপ্নযোগে মেরাজ হয়েছে না আত্মা এবং দেহ সহ মেরাজ হয়েছে? আত্মা এবং দেহ সহ মেরাজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আত্মাকে নিয়ে যাওয়া হয়েছে, তেমনি সশরীরে মুবারক শরীর সহ মেরাজ হয়েছে। স্বপ্নে আসমান জমিন এদিক সেদিক সফর করা, এটা এত আশ্চর্যের বিষয় নয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর দ্বারা শ্রেষ্ঠত্ব দান করতে চেয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একটি অসাধারণ ঘটনা যেটি এর দিকে ইঙ্গিত করেছেন সুবহানাল্লাজি বলে, সূরা বানি সুবহানাল্লাজি আসরা বিআবদিহি। সুবহানাল্লাহ কখন বলি আমরা? কোন আশ্চর্য কিছু হইলে, তাই না? সুবহানাল্লাহ আশ্চর্য হওয়ার জন্য আল্লাহ পাক তাই বলছেন, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি। আল্লাহ পাক তো পাক পবিত্র, সমস্ত ত্রুটি মুক্ত। আশ্চর্য হোক যে যিনি রাতারাতি বান্দাকে নিয়ে গেছেন। আর বান্দাকে নিয়ে যাওয়ার কথা যখন বলা হয়েছে, তাহলে শুধু তার আত্মা নিয়ে যাওয়া হয়নি, সশরীরে মেরাজ হয়েছে, এই জন্য বান্দার কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ সহ মেরাজ হয়েছে, এটাই হচ্ছে সহিহ। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আর যেই সওয়ারির উপর চেপে গেছিলেন তার নাম হচ্ছে বুরাক, তার নাম হচ্ছে বুরাক। বুরাক বার্ক থেকে, বার্ক শব্দ থেকে এর উৎপত্তি। বার্ক মানে কি হয় জানেন? একাদ না, একাদুল বার্ক ও ইখতাফা আবসার। বার্ক বলা হয় বিদ্যুৎকে, ওই যে বিদ্যুৎ যে চমকায় মেঘলা আকাশ যখন থাকে মেঘের গর্জনের সাথে, ওকে বলা হয় বার্ক। তাহলে এত দ্রুত বেগে ওই সওয়ারি চলতো যে সেটা বিদ্যুতের মতো ছিল, তার চেয়ে বেশি গতি ছিল। এই জন্য সেই সওয়ারির নাম বলা হয়েছে কি হাদিসে? বুরাক। বাকি বুরাক সম্পর্কে বিদাতীদের যে এক ধারণা আর সেটা তাদের ক্যালেন্ডারে পাওয়া যায়, সেটা কি জানেন? হ্যাঁ, ঘোড়ার আকারে, আবার দুটো পাখা ডানা আছে, আর মুখটা সুন্দরী নারীর মতো, মহিলার মতো। হ্যাঁ, এগুলো বিদাতীদের কপল কল্পিত ধর্ম, মন গড়া ধর্ম। আর তা আমাদের ঘরে ঘরে সাজানো থাকে, ছোটকালে দেখতাম, আশ্চর্য হইতাম, ইবা কোন ঘোড়া হলে, জানতাম না তো, বিদাতি পরিবার যেহেতু ছিল না, আলহামদুলিল্লাহ জানতাম না যে নাম বুরাক। কিন্তু এটা কি রে, মহিলার মতো চেহারা, আবার ঘোড়ার মতো দেহ, আর আবার দুটো পাখা আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে সুন্দর, বানানো সব। যেমন নাল শরীফ, নবীর নাল শরীফ বানানো সারসিনার খুতবার উপরে, আর তবলিগী নেসাবের উপর দেখবেন নাল শরীফ, নবীর নালের একটা খড়মের ছাপ আছে, দেখেছেন তো? ফাজাইল আমলের উপর দেখবেন, পাবেন কবরের উপরে, আর পাবেন ওই সারসিনার খুতবার উপরে। আর এই কল্পিত নালে নবীর স্যান্ডেলের ফজিলত, আবার এক তো আসল নাল আসল স্যান্ডেলও নয়, ওর একটা ছবি, তারই ফজিলতের শেষ নাই। কোরআনের ফজিলত গেল কোথায়, হাদিসের ফজিলত গেল কোথায়, নবীর জীবনী সিরাতের ফজিলত গেল কোথায়, নবীর আদর্শ সুন্নাত তাওহীদের ফজিলত গেল কোথায়, নাল শরীফের ফজিলত। কারণ আল্লাহ ছাড়া অন্যের তো পূজা করাইতে হবে, তো নালের স্যান্ডেলের পূজা শুরু হইল, এ বোরাকের পূজা শুরু হইল, কল্পিত বোরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফর ছিল জিবরাইল আলাইহিস সালামের সাথে। গেলেন বাইতুল মুকাদ্দাসে, নামলেন, সেখানে ওয়াসাল্লা বিল আম্বিয়া ইমামান, নবীদের নামাজ পড়ালেন দুই রাকাত ইমাম হয়ে। ইমাম হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুক্তাদি হলেন সমস্ত আম্বিয়া। আম্বিয়াদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করলেন, সুবহানাল্লাজি। আল্লাহ পাক আগেই বলেছে এই জন্য যে আল্লাহ পাকের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, অসম্ভব তো দূরের কথা, মুশকিলও নাই। যালিকা আলাল্লাহ ইয়াসির, কোরআন আল্লাহ বলছেন যে কোনো কাজ আল্লাহ করতে চান আল্লাহ পাকের জন্য অতি সহজ। তারপরে বোরাক কে মসজিদের দরজার সাথে বেঁধে দিলেন,
সেখান থেকে যখন ইমামত শেষ হলো আকাশপথে চললেন সুম্মা ওয়ারাজা বিহতিলকা লাইলা মিন বাইতিল মাকদিস ইলা সামায়িদ দুনিয়া প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাস্তাফতাহ জিবরিল জিবরিল আলাইহিস সালাম আকাশের দরজায় যে নিযুক্ত ফেরেশতা আছেন তাদেরকে বললেন যে দরজা খুলো শব্দটি এসছে ওর একটা ব্যাখ্যা হচ্ছে এটা যে তাকে ডেকে পাঠানো হয়েছে এটা অর্থ হইতে পারে আরেকটা অর্থ কেউ কেউ করেছে যে তিনি কি রসুল হয়ে গেছেন মানে শেষ রসুল চলে এসছেন হতে পারে এটা কারণ আসমান জমিনে আল্লাহ পাক ছাড়া ফেরেশতারও গায়েব জানেন না তো আকাশে নিযুক্ত ফেরেশতা তিনি হয়তো তারা তো জানেন না যে নবী হয়েছেন বা কিছু কিন্তু প্রথম অর্থটি বেশি যুক্তিযুক্ত সেটা হচ্ছে যে তাকে কি ডেকে পাঠানো হয়েছে আল্লাহকে আসতে বলেছেন তাহলে দরজা খুলব তখন বললেন জিবরিল আলাইহিস সালাম যে না মাকাদ উরসিলা ইলাইহি আমাদেরকে পাঠানো হয়েছে তাকে নিয়ে আসার জন্য তাই নিয়ে এসেছি প্রথম আকাশে গেলেন দেখলেন সেখানে ফারাহুন আলিকা কাকে দেখলেন আদম আলাইহিসসালাম আবুল বাশার সমস্ত মানব জাতির পিতা একমাত্র আদম আলাইহিসসালাম আর মধ্যখানে আবার আরেক জাতির পিতা আবার ইব্রাহিম আলাইহিসসালামকে বানানো এটাও এক ধরনের কল্পিত কথা এটা কোরআন এবং হাদিসের যারা আলেম তারা কোনোদিন এই কথা বলেনি আমাদের পিতা একমাত্র আদম আলাইহিসসালাম প্রথম পিতা আদম আলাইহিসসালাম আর তার প্রত্যেকের আপন আপন পিতা রয়েছে সে পিতা ফাসাল্লাম আলাইহি রাসূলুল্লাহ সাল্লাম আদম আলাইহিসসালামকে সালাম করলেন তখন আদম আলাইহিসসালাম সালামের জবাব দিলেন এবং ওয়েলকাম করলেন আর সম্বোধন করলেন ছেলে বলে আদম আলাইহিসসালাম ছেলে বলে সম্বোধন করেছিলেন আর ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে বলে সম্বোধন করেছিলেন বাকি যত আম্বিয়া রাসূলগণের সাথে দেখা হয়েছে তারা মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ মারহাবা ওয়েলকাম বলেছিলেন আল আখিস সালেহ নেক ভাই এবং নেক নবী বলেই তারা সম্বোধন করেছিলেন তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকার করলেন আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ডান দিকে সৎ লোক যারা জান্নাতি লোক তাদের আত্মাগুলিকে দেখালেন এ গায়বের দৃশ্য দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরওয়াহ ওয়া রওহাল আশকি আইয়াসারি আদম আলাইহিস সালাম বসে আছেন তার বাম দিকে যতগুলি রূহ দেখলেন এগুলো হচ্ছে সব জাহান্নামী বদনসিব রাহতবাগা এরা জাহান্নামে যাবে স্মরণ করুন যে ইসরায়েলের প্রথম আয়াত আল্লাহ কি বলেছেন যে মেরাজে কিছু নিয়ে গেলাম বহু নিদর্শন দেখাবার জন্য এক নিদর্শন দেখে নিলেন এরা সব জান্নাতি এরা হচ্ছে জাহান্নামী আদম আলাইহিস সালামের ডান দিকে বসে আছে বাম দিকে বসে আছে যাত্রাগুলি আছে এগুলি দেখার পরে ইমান মজবুত হবে না হবে না তারপরে কাফেরদের জুলম অত্যাচার যতই বেড়ে যাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছপা করতে পারবে মানুষের যখন ইয়াকিন যেমন ইয়াকিন মজবুত হয় তেমন কর্ম হয় আপনার বিশ্বাস যেমন তেমন কর্ম বাস্তব আপনার বিশ্বাস আছে বেতনের উপর ডিউটিতে মিস নাই কিন্তু ঠিক না সকাল পাঁচটায় ডিউটি পাঁচটায় চারটা ডিউটি চারটায় শীতকালে ভোর তিনটার সময় দাঁড়িয়ে থাকে এখানে রোডের উপর ডিউটি করার জন্য যাবে এখান থেকে 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে যেতে পারে না পারে না কিন্তু ফজর নামাজ পড়লে জান্নাত পাবো না পড়লে জান্নাত পাবো না বিশ্বাস কতটুকু আছে তার প্রমাণ পাওয়া যায় ফজরে মসজিদে গেলে তাই না যেমন যার বিশ্বাস হয় তেমন তার কর্ম হয় এতে কোনো সন্দেহ নেই সুতরাং আপনি নিজের আমলের ওজন নিজেই করেন যে আপনি কোন অবস্থায় আছেন আল্লাহ পাক যেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে হিদায়ত দান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দ্বিতীয় আসমায় নিয়ে যাওয়া হলো তারপরে খুলতে বলা হলো খোলা হলো সেখানে গিয়ে দেখলেন ইয়াহিয়া আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামকে তাদের সাথে সাক্ষাৎ করলেন তাদেরকে সালাম বললেন সেখানেও সালাম বিনিময় হলো আর ওয়েলকাম করা হলো নবী সাল্লামের নবুয়তকে তারা স্বীকার করলেন এবং নবী বলে আখ্যায়িত করলেন তৃতীয় আসমায় নিয়ে যাওয়া হলো সেখানে ইউসুফ আলাইহিসসালামকে দেখলেন সালাম করলেন সেখানে কথাবার্তা হলো তারপরে চতুর্থ আসমানে গেলেন সেখানে ইদ্রিস আলাইহিসসালামকে দেখলেন তার উপরে সালাম করলেন আর তিনিও সালামের জবাব দিলেন এবং ওয়েলকাম করলেন পঞ্চম আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে দেখলেন কাকে দেখলেন হ্যাঁ হারুন আলাইহিসসালামকে দেখলেন সালাম করলেন এবং তার সালামের উত্তর দিলেন হারুন আলাইহিসসালাম তারপরে ওয়েলকাম করলেন মারহাবান বিল আখিস সালেহ অন্নবী সালেহ বললেন তারপরে ষষ্ঠ আসমায় নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে মুসা বিন ইমরান মুসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামের
ভাই মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, সালাম করলেন, সালামের উত্তর পেলেন, এবং সেখান থেকে যখন অতিক্রম করতে লাগলেন, সহিহ হাদিস রয়েছে, ফালাম্মা জাওয়াজাহু, সেখান থেকে অতিক্রম করে বাকা মুসা, মুসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন, মুসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। ফাকিল আলাহু, জিজ্ঞাসা করা হলো মুসা আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন, জিজ্ঞাসা করলেন হয়তো যে মা ইবকি, কেন কান্না করছেন আপনি? ফাকালা, তখন বললেন মুসা আলাইহিস সালাম, আবকি, আমি এর জন্য কেঁদে ফেললাম, লিয়ান্না গোলামান বয়সা মিন বাদি, একজন বালক, তার তুলনায় বয়সের দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালক, একজন বালককে আমার পরে নবী করা হয়েছে, ইয়াদখুলুল জান্নাতে মিন উম্মাতিহি আকসার মিম্মা ইয়াদখুলুহা মিন উম্মাতি, আর তার উম্মতের জান্নাতির সংখ্যা আমার উম্মতের জান্নাতির সংখ্যার তুলনায় অনেক বেশি হবে, আমার উম্মতে জাহান্নামের সংখ্যা বেশি হবে, তাই এই কথা স্মরণ হয় কাঁদতে শুরু করলাম, যে হায় আমার উম্মতের অনেকেই তাদের পাপের কারণে, তাদের নাফরমানির কারণে, তাদের বিরুদ্ধাচরণের কারণে, আল্লাহ দ্রোহিতার কারণে, গুনার কারণে জাহান্নামে যাবে, তাদের সংখ্যা বেশি হবে, আর এই মোহাম্মদ সাল্লামকে আমার উপরও শ্রেষ্ঠ দায়িত্ব দেওয়া হয়েছে, যে তার এই জন্য নয় যে মোহাম্মদ সাল্লাম ওসিলায় শুধু পার হয়ে যাবে, না, ইমান এবং কর্ম দিয়েই পার হবে। যেই জাতির যত অবাধ্যতা, যেই জাতি যত বেশি আল্লাহর দিন থেকে সরবে, সেই জাতি তত বেশি জাহান্নামের হকদার হবে, এতে কোনো সন্দেহ নেই। বনি ইসরায়েল জাতি, মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরায়েল, তারা আল্লাহর দিনে আল্লাহর রাসূলের অবাধ্যতা বেশি করেছে, সুতরাং তাদের জাহান্নামের সংখ্যা বেশি হবে। এই কথা স্মরণ করে আমি কেঁদে ফেলেছি। সুম্মা উড়ে যাবে ইলা সামাই সাবিয়া, তারপরে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো, সেখানে দেখলেন কাকে, ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের খলিল, তার সাথে দেখা হলো, সালাম করলেন, সালামের উত্তর দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, এখানেও ছেলে বলে সম্বোধন করলেন এবং তাকে ওয়েলকাম করলেন, তারপরে তার নবী হওয়ার কথা স্বীকার করলেন। সুম্মা রফিয়া ইলা সিদরাতিল মুনতাহা, তারপরে সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশে তাহলে সিদরাতুল মুনতাহা, এই কুল গাছ আছে, এই কুল গাছে নিয়ে যাওয়া হলো। কুল গাছ দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লামের বর্ণনা যে তার ফলগুলি ছিল হাজার বংশের, হাজার একটা বংশ যারা বাস করত বর্তমান আলহাসা এলাকায়, আলহাসার আশেপাশে এসব এলাকায়, হয়তো প্রাচীন যুগের এলাকা বস্তিগুলি হয়তো অনাবাদ হয়ে গেছে, কিন্তু আশেপাশে এসে এলাকাটা ছিল, এই হাজার গোত্র এলাকায় বাস করত, তারা মাটির ভাঁড়, মাটির কলস, মাটির পাত্র, বড় বড় পাত্র তারা তৈরি করত, তো কুল্লা অর্থাৎ বড় মটকা তৈরি করত, মটকা বুঝেন তো, মাটির মটকা তারা খুব বড় বড় তৈরি করত। দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কুল গাছের কুল বড়ই এই আজকালকার মতো না, আর আমাদের এই দুনিয়ার বড়ের মতো না, কেমন বড় বড় মটকার মতো, ফলগুলি হচ্ছে বড় বড় মটকার মতো, ওয়াইজা ওয়ারাকুহা মিসলা আজানিল ফিলাতি, আর বড়ের পাতা তো দেখেছেন কত বড় হয়, এতটা হয় ছোট্ট, তাই না, কিন্তু এই সিদরাতুল মুনতাহার বড়ই পাতা, কুল পাতা আজানুল ফিলার মতো, মানে হাতির কানের মতো, হাতির কান দেখেছেন তো না, হাতির কানের মতো, আর না দেখে থাকলে এক ভণ্ড পীরের মতো বলবেন। ভণ্ড পীরকে জিজ্ঞাসা করেছে, সকালে উঠে দেখছে গ্রামে, গল্পের মাধ্যমে জ্ঞান এই বইটাই সম্ভবত, বা পীরতন্ত্রের আজব লীলাতে আবু তাহের বর্ধমানী রহমতুল্লাহ আলিম, বাংলাদেশে একজন কোরআন সুন্নাহর আলিম বক্তা ছিলেন, তিনি এই গল্প উল্লেখ করেছেন যে ওই গ্রামের লোক কোনদিন হাতি দেখেনি, হাতি দেখেনি, আর গ্রামে ফজরে উঠে দেখি বড় বড় ধাপ, এ পায়ের নিশানা আসলো কি, কোন দেও আসলো না, জিন আসলো, ভয়ে ভীত গ্রামের লোক, চলো পীর সাহেবের কাছে চলো, কারণ পীর সাহেব আল্লাহর ওলি, ওরা তো সবকিছুই জানে, তাই না, এই যে শিরকি আকীদা জনসমাজের, গেল পীরের কাছে, আর পীরও জানে না, আর পীরের নাম ছিল লাল ভুজুক্কর, আচ্ছা পীরের একটা উর্দু ফার্সি মিলিয়ে না বললে তো পীর হইতে পারে না, উর্দু ফার্সি কিছু গাইতে হবে, তখন সে বলল লাল বুজুক কর না সাকে তো আওর সাগে কাকো পায়ের মে চাকি বাঁধকে শায়দ হারিন কুদা হো, কি বুঝলেন, আমি পীর লাল বুজুক কর যদি না পারি আর পারবে কে বলতে, এই তোমরা জানো না, পায়ের মে চাকি বাঁধকে শায়দ হারিন কুদা হো, হরিণ এসেছিল আজকে আমাদের গ্রামে, ওই তোমাদের গ্রামে হরিণ এসেছিল, আর হরিণ পায়ে ওই যে আটা ফিসা চাকি থাকে, পাথর পাথর বেঁধেছে, কি বলেন জাতা, হ্যাঁ এই জাতা বা চাকি বেঁধে লাফ দিয়েছে হরিণে, এই দাগ তোমাদের গ্রামে, এই হলো অবস্থা
পীরের। তো যাই হোক, আল্লাহ পাক হেদায়েত করে এসব পীরদেরকে। তারপরে বলছেন সুম্মা গাশিয়াহা ফারাশু মিন যাহাব, ওই সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার গাছকে স্বর্ণের প্রজাপতিতে ঢেকে আছে। প্রজাপতি এমনি দেখতে সুন্দর লাগে, দেখেছেন? আর প্রজাপতি আবার যদি স্বর্ণের প্রজাপতি হয়, ওয়া নূরুন ওয়া আলওয়ান, আর বহু রকমের আলো সাজানো মনে হচ্ছে, ওয়া আলওয়ান, আর বহু রকমের রং দেখলেন। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ফামা আহাদুন মিন খালকিল্লাহ ইয়াসতাতি আন ইয়াসিফাহা মিন হুসনিহা, এত সুন্দর গাছ আর এত সুন্দর করে সাজানো আছে সিদরাতুল মুনতাহা, যে আল্লাহর কোন সৃষ্টি তার আসল বিবরণ দিতে পারবে না। অনেক জিনিস দেখে মুখে বলা সম্ভব হয় না, যে তুমি দেখলে বুঝতে, আমি মুখে বলে প্রকাশ করতে পারছি না, আমার কথাই প্রকাশ করতে পারছি না, আমার বলে থাকি অনেক ক্ষেত্রে। দুনিয়াতে যদি এরকম বলে থাকি তাহলে আখিরাতে, আকাশে, জান্নাতে কত কি আল্লাহ পাকের আছে। এখানে যেমন মানুষ ইবাদত বন্দেগী করে সবসময়, কোন সময় ইবাদতে গ্যাপ নেই, বিরতি আছে, চলতি আছে, চলতি আছে, আজান হয়ে গেল, একামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল, নামাজের সালাম ফিরা হতেই তওয়াফ শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। কোন সময় আজকে শুধু নাই, আজকে থেকে হয়তো আজকাল ভাবতে পারেন যে লোকজনের সংখ্যা বেশি হয়েছে, আজকে থেকে বারোশো বছর, তেরোশো বছর, চোদ্দশো বছর আগেও কখনো বিরতি দেখা যায়নি, ইবাদত চলতে আছে। সে আল্লাহ পাকের বান্দাই মানুষ করুক, অথবা জিন ইবাদত বন্দী করুক, অথবা ফেরিস্তা করুক, ইবাদত হতে আছে এ বাইতুল্লাহ। আসমানে ফেরিস্তাদের জন্য ওই রকম আল্লাহ পাকের ঘর রয়েছে, যে ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর, যার কথা আল্লাহ বলে শপথ করেছেন, ওয়াল বাইতুল মামুর। আর এই ঘরে ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন সাবুনা আলফা মালাক, 70,000 ফেরেশতা প্রতিদিন প্রবেশ করে, সুম্মা লা ইয়াউদুন, কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতারা যে একবার ঢুকেছে ইবাদত বন্দেগীর জন্য আর পালা পাবে না। কত সংখ্যা আছে তাহলে আল্লাহ পাকের ফেরেশতাদের সংখ্যা? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ পাক কোরআনে কারিমে কি আয়াত ইরশাদ করেছেন যে হে নবী, তোমার রবের সেনাবাহিনী ফেরেশতাদের সংখ্যা যে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে নবী সাল্লাল্লাহু সাল্লামকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, জান্নাত দেখানো হইল। জান্নাতে গিয়ে দেখলেন যে জান্নাতে হাবাইরুল লুলু, অন্য হাদিসে রয়েছে জানাবেজুল লুলু, আর এটাই ঠিক, জানাবেজ মানে হচ্ছে গম্বুজ, মণিমুক্তার গম্বুজ, স্বর্ণের চাইতে মূল্যবান মণিমুক্তার গম্বুজ। ওয়াইজা তুরাবুহাল মিস্ক, আর জান্নাতের মাটি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিস্কে আম্বার, মির্গন আবি থেকে যে সবচেয়ে মূল্যবান আতর তৈরি হয়, এ মিস্কে আম্বারের মতো সুগন্ধি ছড়াচ্ছে জান্নাতের মাটি থেকে। ওয়া উরিজা বিহা হাত্তা যাহারা লিমিস্তাওয়া ইয়াসমা ফিহি শরীফুল আকলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত উচ্চ স্থানে নিয়ে যাওয়া হলো যেখানে গিয়ে যে আল্লাহ পাকের যে তকদির লেখার কলম আছে, কখন কি ঘটছে, কি লেখা হচ্ছে, কলমের আওয়াজ, লিখলে খর 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 আওয়াজ করে, তাই না? আমি যদি লিখি পাশের লোক কলমের আওয়াজ পাবে, হ্যাঁ পেতে পারে, তো কলমের আওয়াজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলে, এতদূর পর্যন্ত পৌঁছিলেন। সোমবারে যাবে হেলাল জব্বার জাল্লা আলা, তারপর আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে পেশ করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাদানা মিন হাত্তা কানা কাবা কাউসাইনি আও আদরা, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের এত কাছাকাছি হলেন যে দুই ধনু পরিমাণ দূরত্ব ছিল। এটা হচ্ছে হাদিসের ভাষায়, আর এই হাদিসে এটা যে সহি হাদিস সে উল্লেখ করা হয়েছে, এটা আপন জায়গায় ঠিক আছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত নিকটবর্তী হলেন, কিন্তু সুরায় নাজমে যেখানে কাবা কাউসান বলা হয়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা আদনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটবর্তী হইলেন, কাছে গেলেন, এমনকি দুই ধনুকের কাছাকাছি হয়ে গেলেন, এটা আর একটা প্রসঙ্গ, সেটা জিব্রাইল আলী ইসলামের অত্যন্ত কাছাকাছি হয়েছিলেন সেই ঘটনার কথা আল্লাহ পাক সূরা নাজমে উল্লেখ করেছেন। এটা হচ্ছে সহি তাফসীর, যে কোরআনের বিষয়টি আলাদা, আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েও আল্লাহ পাক রব্বের কাছাকাছি হয়েছিলেন, কিন্তু কাছাকাছি হইলে কি দেখা শর্ত? কাছাকাছি হইলেই দেখা যায়? বাদশাহ এখানে বসে আছে, আপনি কাছাকাছি হয়েছেন দেয়ালের পাশে আরেক রুমে, এই পাশে একেবারে, কিন্তু দেখতে পেয়েছেন? দেখতে পেলেন না। ঠিক তেমনি সঠিক হচ্ছে গবেষক ওলামায়ে কেরামদের নিকট এই বিষয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে স্বচক্ষে দেখেননি,
এবং সাহাবায়ে কেরামদের এই বিষয়টি কেউ দাবি করেননি, কেউ দাবি করেননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন, তিনি বলেছেন রাআ বি ফুআদিহি, নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ পাককে তার হৃদয় দিয়ে দেখেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কয়েকজন সাহাবায়ে কেরাম তারা বলতেন, কেউ যদি বলে যে ইন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজ রবকে দেখেছেন, ফাকাদ আযামাল ফিরিয়া, তা সে চরম মিথ্যা কথা বললো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাককে দেখেননি। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তুদরিকুহুল আবসার, আল্লাহ পাককে কোন সৃষ্টির সৃষ্টি আয়ত্ত করতে পারে না, দেখতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, সরাসরি হাদিসে যাওয়া যায়, এই মেরাজের হাদিসগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে হাল রায়ে তা রব্বাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি কি আপনার রবকে দেখেছেন মেরাজে? তখন তিনি উত্তর দিয়েছেন নূরুন আন্না আরাহ, আল্লাহ পাকের জাত তো আলো আর আলো, আলো আর আলো, নূরে ঘেরা, আমি কি করে দেখতে পারি, কি করে দেখতে পারি, আন্না আরাহ, কি করে আমি দেখতে পারি? তাহলে স্পষ্ট তিনি দেখেননি। অন্য হাদিসে রয়েছে যে আমি দেখিনি আল্লাহ পাককে। সুতরাং এটি হচ্ছে ঠিক মত সহিহ হাদিস মোতাবেক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যা ইচ্ছা করলেন। ওয়া ফরাজ আলাইহি খামসিনা সালাতান, প্রথম কত ওয়াক্ত নামাজ ফরজ করলেন? 50 ওয়াক্ত ফরজ করলেন। এই 50 ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন মূসা আলাইহিস সালামের কাছে, কোন আসমানে? ষষ্ঠ আসমানে। তখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন বেমা আমারাকা রব্বুকা, হে মুহাম্মদ, আপনার রব কি আদেশ করলেন আপনাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিখামসিনা সালাহ, 50 ওয়াক্ত নামাজের। বললেন মূসা আলাইহিস সালাম ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মতের ক্ষমতা আছে, কমজোর, 3.5 হাত, তার মধ্যে আবার অনেকে বেটে 1.5 হাত 2 হাতের মানুষ, 2.5 হাতের মানুষ, আর কমজোর দুর্বল, বয়স 50-60, 40 হলে অবস্থা খারাপ, আমার উম্মত 400 বছর 500 বছর বাঁচত, তারা পারেনি, আর আপনার উম্মত পারবে? অসম্ভব কথা, যান যান যান, ফিরে যান। ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত এই 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। সত্যি বলেছেন মূসা আলাইহিস সালাম, 50 ওয়াক্ত দূরের কথা, 5 ওয়াক্তের বেলাও বলেছিলেন এই কথা, সত্যি বলেছিলেন মূসা আলাইহিস সালাম। ইরজি ইলা রব্বিকা, রবের কাছে যান, ফাসআলু তাখফিফ লি উম্মাতিকা, আপনি আপনার উম্মতের জন্য হালকা করতে বলেন আল্লাহ পাককে। ফালতাফাতা ইলা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম দিকে একটু ঘুরে দেখলেন, কান্ন ইয়াস্তাশিরু ফি যালিকা, সাথী যেহেতু পরামর্শ নিতে হবে, অনেক সময় চোখের ইশারাতে পরামর্শ হয় না, হয় না? আপনার সাথে একজন কথা বলছে, তার পাশে যা তার দিকে ফিরে দেখছেন, তার চেহারার দিকে, ও চেহারাতে বুঝতে পারছে যে আপনি তার মনটা বুঝতে চাইছেন, কি বলতে চায়, ও বুঝতে পারছে, ঠিক আছে ঠিক আছে। তো ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেন জিবরাইল সালামের কাছে পরামর্শ, ফিরবো আবার, আশারা বলে হ্যাঁ আর নাম ইনশিয়াত, যদি আপনি চান ফিরেন, কোনো অসুবিধা নেই, আমার কাছে কোনো বাধা নেই, আপনি যাবেন আবার নিয়ে যাচ্ছে চলেন। ফালা বিহি জিবরিল, জিবরিল আলাইহিস সালাম তাকে নিয়ে আবার উপরে গেলেন, হাত্তা আতা বিহিল জব্বার তাবারাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাকাতের কাছে আসলেন, ওহ ফিক মাকানি, হাযা লাফজুল বুখারী ফি বাযিত তুরুখ, সেই বুখারীর হাদিসে গলি, ফাওয়াজা আনহু আশারান, কোন হাদিস আছে একবারে 10 ওয়াক্ত করে ডিসকাউন্ট করে দেওয়া হইল, আর কোন কোন হাদিস আছে যে 5-5 করে কম করা হয়েছে, হয়তো যে হাদিসে 10 করা হয়েছে সেটাতে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। তারপরে মূসা আলাইহিস সালামের কাছে আসে, ফাখবার ফাকাল ইরজি ইলা রাব্বি ফাসালু তাখফিফ, জানতে পারলেন যে 10 কমা হয়েছে, 40, না না যান আবার ফিরে যান, আবার ফিরেন। ফালাম ইয়াজাল ইয়াতারাদদু বাইনা মূসা ওয়া বাইনা আল্লাহ আযজা ওয়াজাল, বারবার না বলে সংক্ষেপ করা হইল, যে বারবার করে ফিরতে থাকলেন আল্লাহ পাকের কাছে, আবার আল্লাহ পাকের কাছ থেকে মূসা আলাইহিস সালামের কাছে, এই ফিরতে ফিরতে শেষ কানে কততে আসলো, হাত্তা জা আল্লাহ খামসান, 5 করা হইল। যখনই ফিরে আসেন মূসা আলাইহিস সালামের কাছে, ইরজি ইলা রাব্বিক, যাও ফিরে যাও, হবে না, পারবে না তোমার উম্মত, ফাসআলু তাখফিফ, হালকা করতে বলো। কি 5 ওয়াক্ত চলে আসলে, ফামারাহু মূসা বিরুজু ওয়া সওয়ালি তাখফিফ, 5 ওয়াক্ত যখন নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, তারপরে বললেন যান যান ফিরে যান, আরো হালকা করে নেন, আরো হালকা করে নেন। কিন্তু আল্লাহ পাকের তকদির ওখানে কলম শুকিয়ে গেছে, আর কম হবে না, আর কম হবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, কাদ ইস্তাহইয়াইতু মির রব্বি, আমি আল্লাহ পাকের সামনে বারবার ফিরে যেতে যেতে লজ্জা পেয়ে গেছি, আর পারবো না, বারবার ফিরতে লজ্জা লাগে না, মানুষকে লজ্জা লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি খুব লজ্জা পেয়ে গেছি, ওয়ালাকিন্নি আরদা ওয়া আসলাম, আমি এতেই রাজি আর এটাকে আমি মেনে নিচ্ছি, 5 ওয়াক্ত 5 ওয়াক্ত আমি মেনে নিচ্ছি। ফালাম্মা বাউদা, যখন সেখান থেকে চলতে শুরু করলেন, না দা মোনাদিন, এক ডাক আসলো উপর থেকে, তাদ আমদাই তো ফারিয়ে দিতে, আল্লাহ পাকের ডাক আসলো, আমার যে ফরজ 5 ওয়াক্ত তা আমি বাস্তবায়িত করলাম,
ওয়াখাফফাফতু আন ইবাদি, এবং আমার বান্দার ইবাদতকে আমি হালকা করে দিলাম। আসলে পঞ্চাশই ইবাদত আমার আদেশ, আর পঞ্চাশেরই আমি নেকি দিব, কিন্তু এই পঞ্চাশকে হালকা করে আমি পাঁচ দিলাম, আমার বান্দার জন্য হালকা করে দিলাম, আর এরই বাস্তবায়ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি হাদিস আছে, ওয়াহিয়া খামসুন, সেটা হচ্ছে আদায় করার দিক দিয়ে পাঁচ অক্ত, ওয়াহিয়া খামসুনা, কিন্তু নেকির দিক দিয়ে সেটা হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ, পঞ্চাশ অক্তের নেকি দিব। সুতরাং ভাগ্যবান ওই সব ভাই বোনেরা, ওই সব মুসলিমরা যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদেরকে পঞ্চাশ অক্তের নেকি দেন, বলো আলহামদুলিল্লাহ। আর হতভাগা ওই সব লোকেরা যারা পাঁচ অক্ত আদায় করে না, চার অক্ত তিন অক্ত করে খেয়ালকুশি, আর কুপ্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না। ইবাদত হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ অক্ত নিয়ে এসেছেন ভাইরা, ওই চার অক্ত চলবে না, তিন অক্ত চলবে না, কোনোদিন পারলাম কোনোদিন পারলাম না, খুব ব্যস্ত খুব ঘুম, এই জন্য আজকে পারিনি, আজকে চার অক্ত পড়েছে, আজকে তিন অক্ত, খুব ক্লান্ত, এগুলি কথা দুনিয়াতে বন্ধু বান্ধবের কাছে চলতে পারে, আল্লাহ পাকের কাছে চলবে না। মা বাবার কাছে চলতে পারে, যদি গাফেল মা বাবা হয় তাহলে শ্বশুর শাশুড়ির কাছে চলতে পারে, কিন্তু আল্লাহ পাকের দরবারে চলবে। আল্লাহ পাক যেন আমাদের হৃদয় দান করেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তারপরে আল্লাহ পাককে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন কিনা এই বিষয়টি উল্লেখ করেছেন জাদুল মাদি, আর তারপরে তিনি যে দীর্ঘ আলোচনা করেছেন তার খোলাসা হচ্ছে, তিনি বলছেন আন্না রুয়াতা বিল আইনে লাম তাসবুত আসলান, আল্লাহ পাককে নবী সাল্লাল্লাহু আলাইহি সচক্ষে দেখেছেন এই বিষয়টি একেবারে প্রমাণিত নাই, একেবারে প্রমাণিত নাই, দুর্বল কথা। ওয়াহুয়া কাউলুন লাম ইয়াকুলহু আহাদুম মিনাস সাহাবা, কোন সাহাবী এই দাবি করেননি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ পাকে সচক্ষে দেখেছে, এই দাবি কেউ করেন। ওমান উকিল আন ইবনে আব্বাস, যে কথাটি বললাম একটু আগে, ইবনে আব্বাস থেকে যা বর্ণিত হয়েছে যে তিনি দেখেছেন, দেখেছেন কেমন, রুয়াতু বিল ফুআদ দেখেছেন, আর তিনি বলেছেন যে সেটা হৃদয় দিয়ে তিনি দেখেছেন, হৃদয় দিয়ে দেখা অন্যরকম, স্বপ্নে অনেক কিছু আপনি দেখছেন, হ্যাঁ, তারপরে হৃদয়ে দেখা স্বপ্নের চাইতে ভিন্ন খানিকটা হইতে পারে, কিন্তু সেটা সচক্ষে দেখা নাই, মনের মধ্যে দেখেন। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে কোনো জায়গা যদি আগে থেকে শোনা থাকে কোনো শহর সম্পর্কে বা কারো বাড়ি সম্পর্কে, যাওয়ার আগে একটা ধারণা থাকে না, থাকে না, যে মেয়েটিকে দেখতে যাচ্ছেন বিবাহ করার জন্য দেখার আগে একটা ধারণা অলরেডি ছিল যে সে তার চেহারাটা হয়তো এরকম হবে, নাকটা এরকম হবে, হ্যাঁ, আর রংটা এরকম হবে, থাকে না এরকম ধারণা, যেই গ্রামে আমি যাচ্ছি অমুক গ্রামটি এইরকম আছে, ওখানে গিয়ে বাস্তবে দেখা যায় যে খানিকটা অন্যরকম বা অনেকটা অন্যরকম, কিন্তু যে কোনো জায়গা যাওয়ার ক্ষেত্রে বা যে কোনো ব্যক্তিকে দেখার ক্ষেত্রে দেখার আগে একটা ধারণা থাকে এরকম, সেটা হচ্ছে আপনার মনে মনে আপনি দেখে ফেলেছেন কিন্তু চোখে দেখেননি। সময় প্রায় শেষের দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সফরে বেশ কিছু জিনিস দেখানো হয়েছে, তার সামনে পেশ করা হয়েছে, তার মধ্যে দুধ এবং মদ পেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়েছিলেন, দুধ নিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলা হয়েছিল যে আপনি যদি দুধ না নিয়ে মদ নিতেন তো লাগাওয়াত উম্মাতুকা, আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, হুদি তাইলাল ফিতরা, আপনি ইসলামের ফিতরাত যে প্রাকৃতিক দিন আল্লাহ পাকের সেই দিনকে আপনি পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি নহর দেখেছিলেন এই মেরাজের সফরে, দুটি হচ্ছে প্রকাশ্য নহর আর দুটি হচ্ছে গোপনীয় নহর। এই নহরগুলি কি ছিল, নবী বলেছেন নাহরানে জাহেরান ও নাহরানে বাতেনান, জাহেরানে প্রকাশ্য দুটি নহর ছিল, একটি নীল নদ আর এটি হচ্ছে ফোরাত নদী, নীল এবং ফোরাত, এটা দেখাবার রহস্য কি, নবী সাল্লামকে মেরাজের রাতে নীল আর ফোরাত কেন দেখানো হইল, গঙ্গা কেন দেখানো হইল না, পদ্মা দেখানো হইল না, যমুনা কেন দেখানো হইল না, মেঘনা কেন দেখানো হইল না, এই জন্য দেখানো হয়েছে জাইহুন আর সাইহুন, যেগুলি বোখারা উজবেকিস্তানের দিকে প্রসিদ্ধ নদী আছে, সেগুলি কেন দেখানো হইল না, এই জন্য দেখানো হইল যে ইশারা এতে রয়েছে, ইঙ্গিত রয়েছে যে এই এলাকাগুলি যেখানে নীল রয়েছে অর্থাৎ মেসর, ফোরাত রয়েছে কোথায়, এরাক, এই দেশগুলিতে ইসলাম বড়ই শক্তিশালী হবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে এবং দ্রুত এইগুলোতে ইসলাম পৌঁছে যাবে আর মুসলিমরা শক্তিশালী হবে। আল্লাহ পাক যেন মুসলিমদেরকে সত্যিকার অর্থে শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন, তাদের আসল শক্তির যে উৎস কোরআন এবং হাদিস সেদিকে ফিরে আসার তৌফিক দান করেন। জীবনের সার্বিক ক্ষেত্রে মুসলিম জনসাধারণকে, শাসককে আল্লাহ পাক ইসলামের বাস্তবায়নের তৌফিক যেন দান করেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামের অধিপতি দারোগা ফেরেশতাকে, ওয়াহুয়া লা ইয়াযহাক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেও হাসেননি, তিনি এত গরম হয়ে আছেন, তিনি আল্লাহ পাক ওইভাবে তাকে সৃষ্টি করেছেন, হাসা মানে তো দয়া আসতে পারে,
এত কাফের জ্বলবে, এত জালেম জ্বলবে, কাউকে দেখে যেন দয়া না হয়, এইভাবে আল্লাহ পাক এই ফেরেশতাকে সৃষ্টি করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জান্নাত জাহান্নামের দৃশ্য, দেখলেন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখতে গিয়ে জাহান্নামীদের কিছু লোককে যারা ইয়াতিমদের ধন সম্পদ আত্মসাত করত, বেইমানি করত, চাচা ছিল, মামা ছিল, আর ভাগিনের বা ভাতিজা ইয়াতিম তাদের ধন সম্পদকে ভক্ষণ করেছে অন্যায় ভাবে, দেখলেন যে তাদের জাহান্নামে তারা জ্বলছে এবং তাদের মুখগুলি উটের মুখের মতো, তাদের ঠোঁটগুলি উটের মতো হয়ে গেছে, উটের মতো, আর তারা তাতে কি খাচ্ছে, ইয়াকযিফুনা ফি আফওয়াহিম কিতআ মিনান নার, আগুনের টুকরো, পাথরের মতো টুকরো, কাল আফহার, পাথরের মতো টুকরো আগুন জ্বলছে সেগুলি তার সেগুলি খাচ্ছে। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথা ইরশাদ করে, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, নিশ্চয়ই যারা ইয়াতিমদের ধন সম্পদ জুলম অত্যাচার করে, বেঈমানি করে, আত্মসাৎ করবে, খাবে, তারা ইয়াতিমের ধন সম্পদ টাকা পয়সা জমি জায়গায় খায় না, ধন দৌলত খায় না, কি খায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আগুন খায় জাহান্নামের, ওয়া সায়াসলাউনা সাইরা, আর শীঘ্রই তারা নিঃসন্দেহে জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ যেন হেফাজত করেন। আর তারপর এই পাথরগুলি যে আগুন খাচ্ছে, পাছা দিয়ে তাদের বেরিয়ে যাচ্ছে, পায়খানা রাস্তা দিয়ে তাদের বেরিয়ে যাচ্ছে, এই শাস্তি দেখলেন ইয়াতিমের ধন আত্মসাৎকারীদের। তারপরে সুদখোরদের অবস্থা দেখলেন, লাহুম বুতুনুন কাবীরা, তাদের পেটগুলি বিশাল বিশাল, গ্রাম দেশ অঞ্চলের মতো, শহরের মতো, আল্লাহু আকবার, লায়াক দেরুন আলী আজানিয়া তাহওয়ালান মামাক, আমাকে নিয়ে পেট নিয়ে চলতে পারে না, হারাম খেয়েছে, সুদ খেয়েছে, চলতে পারে না, নড়া চড়া করছে, টলমল করছে, কিন্তু চলতে পারে না, দেখলেন জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারীদেরকে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তাদের সামনে খুব ভালো গোস্ত রাখা আছে, লাহমুন সামিনুন তাইয়্যিব, সুন্দর গোস্ত, ভালো গোস্ত, তাজা গোস্ত রাখা আছে, খাই না সেগুলি, আর পাশে রাখা আছে লাহমন কিস্তুন মুনতেন, সড়া দুর্গন্ধ পচা গোস্ত, সে পচা গোস্ত গুলি জাহান্নামের আগুনে খাচ্ছে তারা। হালাল স্ত্রী ছিল, হালাল স্ত্রী গ্রহণের ক্ষমতা ছিল, হালাল স্বামী ছিল অথবা স্বামী গ্রহণের ব্যবস্থা ছিল, তা না করে হারাম খেয়েছে, জেনা করেছে, জেনাকারী পুরুষ, জেনাকারী নারী, সুতরাং তাদেরকে আল্লাহ পাক এই শাস্তি দিচ্ছেন জাহান্নামের আগুনে, এই দৃশ্য নবী সাল্লাম দেখলেন। দেখলেন ওই সব মহিলাদেরকে বিশেষ করে যারা বিবাহ করার পরে লুকিয়ে লুকিয়ে ডুবে ডুবে পানি খেয়েছে, স্বামীর নামে অন্যের বীর্য নিয়ে সে অন্যের সাথে জেনা করে স্বামীর নামে ছেলে চালিয়ে দিয়েছে, আউযুবিল্লাহ। আর বহু মহিলারা এরকম কাজ করছে, এখন তো অসুবিধা নেই, বিবাহ তো হয়ে গেছে, এখন আগের বন্ধুর সাথে যদি সম্পর্ক থাকে ধরতে কেউ পারবে না, স্বামী যখন আসবে ওর নামে চালিয়ে দেবো। এক লোক এখান থেকে ছুটে গেছে কয়েক বছর আগের ঘটনা, মাসলা জিজ্ঞেস, চার মাস হয়নি ওর বাচ্চা হয়ে গেছে, ওর বাচ্চা কর্তৃক হইল, ইসলামী কম্পকে সর্বনিম্ন গর্ভধারণের সময় হচ্ছে ছয় মাস, চার মাসে কি করে বাচ্চা হইতে পারে। তো এইরকম অনেক মহিলারাই যে অসতী, তারা এইসব কাজ করে থাকে আর স্বামীর নামে চালিয়ে থাকে, যেগুলি তোমার বাচ্চা। নবী সাল্লাম দেখলেন যে তাদের স্তনগুলি ঝুলানো আছে, কাঁটা লাগানো আছে, আঁকুড়া লাগানো আছে, আর তাতে ঝুলন্ত অবস্থায় জাহান্নামে তারা জ্বলছে, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরার পথে দেখলেন যে কাফের মুশরিক, যার কোরাইশ মক্কার তাদের কাফেলা, ব্যবসায়ী যে কাফেলা ছিল, দল ছিল, তারা ওই সামদেশ থেকে আসছিল, তাদেরকে দেখলেন তাদের একটা উঠ হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না, ওই রাস্তাতে নবী সাল্লাম তাদেরকে বলে দেন তোমাদের উঠ কিন্তু ওই দিকে আছে, এ কথাও বলে দিলেন। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে হয়েছিল সত্যিকার অর্থে তার সত্যতা প্রমাণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন, তখন বলে তোমরা বিশ্বাস করো না, আমি সারা রাত এই রাতে সফর করে রাতারাতি যে ফিরে এসেছি, বিশ্বাস করো অসম্ভব মনে করছো, তাহলে জিজ্ঞাসা করিও তোমাদের কাফেলা অমুক জায়গায় আছে, তাবুকের ওই দিকে রাস্তাতে আছে, আসছে সামদেশ থেকে, সিরিয়া থেকে, আর তাদের উট হারিয়ে গিয়েছিল, আমি তাদেরকে বললাম তোমাদের উট অমুক দিকে কিন্তু আছে, একটা উট হারিয়ে গেছে, আর তারা সে উট খুঁজে পেয়েছে, জিজ্ঞাসা করিও তাদেরকে ঘটনা ঘটেছে কিনা, আর আওয়াজ শুনেছে কিনা, আর কথা সত্যি হলো পরে। তারপরেও তারা যেহেতু জালেম, তারা মানতে চাইতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এজন্য অহংকার করে তারা অস্বীকার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ দিয়ে অতিক্রম করছিলেন, ওই যে কাফেলা ব্যবসায়ী দল ছিল কুরাইশদের, তাদের পানি ঢাকা ছিল সেই, আর তারা ঘুমিয়েও ছিল সেই অবস্থায়, রাস্তাতে তারা বিশ্রাম করছিল, ঘুমিয়েছিল, সেই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পানীয় পান করেছিলেন, সুম্মা তারাকাল ইনা মুগাত্তা, তারপরে তাদের পাত্রকে আবার ঢেকে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন ওখান থেকে,
ফিরে আসার পরে ঘটনা যখন বর্ণনা করলেন কাফেরদের, তখন তারা অস্বীকার করল এবং তারা বলেছিল যে হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকার অর্থে বাইতুল মুকদ্দাস যেতে আমাদের এক মাস লাগে, আসতে এক মাস লাগে, আর তুমি রাতেই গেলে আর রাতে ফিরে চলে আসো, শুধু বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন না বলছো, সেখান থেকে তুমি সাত আসমানে গেছো। আচ্ছা বলো তো বাইতুল মুকদ্দাসের যে মসজিদ আছে, মসজিদ আকসার, ওর দরজা কটি, জানালা কয়টি, উত্তরে কি আছে, পশ্চিমে কি আছে, পূর্বে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকারাব তো কুরবাতান লাম আকরু মিসলাহু কাত, তো এমন পেরেশান হয়ে গেলাম তাদের এই প্রশ্নে, এর জবাব কি করে দেবো? 13 বছর ধরে ইসলামিক সেন্টার আছে, যদি জিজ্ঞাসা করে যে কতটি দরজা আছে বলতে পারবো? মানুষের জীবনটা কি এত একবারে মূল্যহীন যে দরজা গুনে বাড়াবো নাকি, তাই না? আর নবী সাল্লাম গেছেন, দ্রুত গেছেন, আর মসজিদ আকসা নামাজ পড়েছেন, দূরে কাত আবার চলে গেছেন, কি করে দরজা আর জানালার খবর রাখবেন? ডান দিকে কি আছে, বাম দিকে আছে, কোন দিকে কোন গাছ আছে না আছে বলতে পারলেন না? খুশি, খুব খুশি, তালি বাজাতে শুরু করলো কাফের, দেখো 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 মিথ্যা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে আল্লাহ পাক টেলিভিশন দেখিয়ে দিলেন, সুবহানাল্লাহ। টিভি যারা আবিষ্কার করেছে, অনেকে বলছে এই ঘটনাকে তারা কেন্দ্র করে চিন্তা করেছে, গবেষণা করেছে যে নবী সাল্লাম কি করে দেখলেন। সহিহ বুখারী হাদিস, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মাকদিসি, বাইতুল মুকদ্দাসকে আল্লাহ পাক খুলে দিলেন আমার জন্য, আর আমি দেখতে লাগলাম। আর এক এক করে জিজ্ঞাসা, আসো আসো জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করে করো? তারা জিজ্ঞাসা করলো যে ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, মসজিদের পূর্বে কি আছে, পশ্চিমে কি আছে, সবগুলি বলে দিলাম। ফাতাফিক্তু উখবিরহুম আন আয়াতি, এক একটি কথা সব যখন বলে দিলাম, তখন তারা আর কোনো উত্তর পেল না, বললো যে না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললো, তারা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো না, কিন্তু আমাকে আপনাকে বলতে হবে, যখনই নবীর নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে জাদু জাদু, এগুলো জাদু, সব জাদুতে বলছে সব কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সফর করানো হয়েছিল, সময় শেষ হয়ে গেছে, সফর করানো হয়েছিল, এই সফরের হিকমত কি? এক তো নবী সাল্লামের শোক হালকা করা, জুলম অত্যাচারের যুগে আপনজন খাদিজার ইন্তেকাল হয়েছে, আবু তাহেব ইন্তেকাল হয়েছে, শোক হালকা করা। জুলম অত্যাচার যতই হোক না কেন, যেই আল্লাহ পাক, সংক্ষেপে একটি কথা শুধু বলছে, অনেক হিকমত রয়েছে মেরাজের ঘটনায়, যে আল্লাহ পাক তোমাকে সাত আকাশের ওপর নিয়ে যেতে পারেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যেতে পারেন, তার আরশে আজিমের কাছে নিয়ে যেতে পারে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত করতে পারেন না, তোমার জন্য একটা জায়গার ব্যবস্থা করতে পারেন না, মদিনার মতো যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা হবে, ইসলাম পূর্ণাঙ্গ জীবনে প্রতিষ্ঠিত হবে, সেখানে গিয়ে ইসলাম শক্তিশালী হবে, যেখানে গিয়ে বদর, উহুদ, খন্দক আর খাইবার আর মক্কা বিজয় হবে, আল্লাহ পাক করতে পারেন না? যে আল্লাহ আসমানে তোমাকে নিয়ে যেতে পেরেছেন, সে আল্লাহ দুনিয়াতে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করতে পারেন। এই বলে আমার আলোচনা শেষ করছি। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে বাইতুল মুকদ্দাসে ইমামতি করালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, এতে আরো একটি কথা জানিয়ে দেওয়া হলো যে ইহুদিরা এতদিন পর্যন্ত বনি ইসরায়েলকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বলেছিলেন, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন শ্রেষ্ঠত্ব তাদের শেষ, এখন নতুন নেতৃত্ব আসছে, অযোগ্য নেতৃত্ব শেষ, হে ইহুদিরা, হে বনি ইসরাইল, তোমাদের অযোগ্য নেতৃত্ব শেষ, আর পৃথিবীর নেতৃত্ব চলবে না, এখন ধর্মীয় নেতৃত্ব, রুহানি নেতৃত্ব, আধ্যাত্মিক নেতৃত্ব, সার্বিক নেতৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের হবে। এই কথা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক ইসরা এবং মিরাজের ঘটনায় একটি আয়াতে মাত্র বর্ণনা করেছে, সূরা বনি ইসরাইল, তারপরে ইহুদিদের কথা, ইহুদিদের বদমাইশির কথা, ইহুদিদের খারাপ চরিত্রের কথা, ইহুদিদের আল্লাহ পাকের যে গজব রয়েছে সেসব কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন। এসব দিয়ে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলমিন ইহুদিদের কাছ থেকে, বনি ইসরায়েলদের কাছ থেকে, নাসারাদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে নেতৃত্ব নিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এবং তার উম্মতকে দিয়েছেন, কিন্তু এই নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য, বহাল রাখার জন্য, শক্তিশালী রাখার জন্য ফিরে আসতে হবে আল্লাহর কিতাব কোরআনী কারীমের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হাদিসের দিকে, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরাই উপরে থাকবে, নেতৃত্ব পাবে, কিন্তু শর্ত হচ্ছে মুমিন হইতে হবে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়া, তোমাদেরকে খেলাফত দেব পৃথিবীর, আমি ওয়াদা করছি, কিন্তু একমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে শিরিক করবে না, কবর মাজার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মাজার পূজা করবে, দুর্গা পূজা কেউ করে, তোমরা দুর্গা পূজা করবে, কেউ উজাইরকে আল্লাহর পুত্র বলে আর ঈসাকে আল্লাহর পুত্র বলে, আর তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নূর বলে আল্লাহর অংশ সাব্যস্ত করবে, আল্লাহ পাক তোমাদেরকে পদদলিত লাঞ্ছিত করে দেবেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, আমাদেরকে হারিয়ে যাওয়া নেতৃত্ব আবার উদ্ধার করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, কোরআন ও হাদিসের দিকে ফিরে আসার জন্য
তৌফিক দান করেন, আল্লাহ পাক দুনিয়াতেও যেন আমাদের সম্মানিত করেন, মুসলিম উম্মাকে সম্মানিত করেন, আর আখেরাতে আল্লাহ পাক যেন সম্মানিত করেন, আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী বৃহস্পতিবারে একটা প্রোগ্রাম আছে, বৃহস্পতিবারে এমামাতে, এমামা ক্যাম্প পোর্ট, পোর্টে যেসব ভাইদের কাছে সময় আছে, আসর পর সম্ভবত প্রোগ্রাম শুরু, মাগরিব পর, আসর মাগরিব পর সেই প্রোগ্রাম, বাইরে থেকে মেহমান আসছে, ওখানে আপনারা যেতে পারবেন। একটি প্রশ্ন বাইরে থেকে এসছে, সেটা হচ্ছে যে রমজানে গর্ভবতী যারা মহিলা তারা রোজা রাখবে কিনা, তারা পারলে রোজা রাখবে, যদি বাচ্চার বা বাচ্চার মায়ের ক্ষতি হওয়ার, পেটে যে বাচ্চা আছে তার ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকে, মেডিকেলে না বলে, অথবা যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে রোজা ছাড়বে, আর ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকলে রোজা রাখবে, বাচ্চা বাচ্চার মায়ের ক্ষতির আশঙ্কা থাকলে রোজা ছেড়ে দেবে আর পরে রোজা কাজা করে নেবে। জি, সিরাতে মুস্তাকিম তো প্রত্যেক নবীরা সিরাতে মুস্তাকিম অবশ্যই ছিলেন, কিন্তু প্রত্যেক নবীর দিনের মৌলিক বিষয়গুলি একরকম ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত দিনের মৌলিক যেগুলো বিষয় সেগুলি একরকম ছিল, বুনিয়াদী বিষয়গুলি, আর বাকি মাসলা মাসাইল বিধি বিধান হালাল হারামে পার্থক্য ছিল, ফরজের পরিমাণ এগুলোতে পার্থক্য, যেমন নামাজের পরিমাণে পার্থক্য ছিল, রোজার পরিমাণে পার্থক্য ছিল, হজ যাকাতের পার্থক্য ছিল, কিন্তু মৌলিক বিষয়গুলি আল্লাহর প্রতি ঈমান, পরকালে ঈমান, তকদিরের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, জান্নাত জাহান্নাম ইত্যাদি এসব জিনিস, তারপরে নামাজ ইবাদত ছিল, মৌলিক ইবাদত ছিল, কিন্তু পরিমাণের দিক দিয়ে পার্থক্য ছিল, তারিখায় পার্থক্য ছিল হয়তো, যে এরকম সিয়াম ছিল, মারিয়াম আলাইহিস সালাম রোজা রেখেছেন, নামাজ পড়েছেন আম্বিয়া রাসূলগণ, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ নাই, নামাজ ছিল আগের যুগে। জি, তাহলে মৌলিক বিষয়গুলি ছিল, আর বাকি বিধি বিধানে পার্থক্য ছিল। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার পথে নামাজ পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন যাওয়ার পথে, ওটা লিখেছে, ওই তো আরেকটি রেওয়ায়েতে কিন্তু সহিহ হচ্ছে যে যাওয়ার পথে।